Hello everyone, welcome to my YouTube channel. Good morning, hope everybody are well by the grace of Almighty God. I'm also well, hope you will enjoy this video. Please like, share and subscribe this video. Shobai ke orpas learning point e shagoto janai. আজকে আমি আলোচনা করব ক্লাস 9-10 এর সেট এন্ড ফাংশন নিয়ে। গত ক্লাসে যতটুকু করেছিলাম তারপর থেকে দয়া করে আমার ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। গাইস, গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি নিয়ে। তো আজকে সেট এখানে দেওয়া আছে সেটটার তালিকা পদ্ধতিতে আমি এটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করব। আমাদের এরকম অঙ্ক শুরু করার আগে বা যে কোনো অঙ্ক শুরু করার আগে আমাদের অবশ্যই দেওয়া আছে দিয়ে কী আছে সেটা লিখতে হবে। এটা হচ্ছে মূল পয়েন্ট, যাতে টিচারদের খাতা কাটতে অসুবিধা না হয়, বুঝে গেছে? এটা এটা এটাতে এক নম্বর থাকে সব সময়। সো এটাতে লিখতে কখনো ভুল করবে না। তো আমাদেরকে প্রথমে দেওয়া আছে দিয়ে সি সেটের এই উপাদানগুলো লিখতে হবে, যেহেতু এটা তালিকা পদ্ধতিতে দেওয়া আছে এবং এটাকে গঠন পদ্ধতি করতে হবে। তো আমাদের দেখতে হবে যে উপাদানগুলো কিসের। আমরা উপাদানগুলো দেখতে পাচ্ছি যে সি সেটের উপাদানসমূহ -6, -9, -6, -3, 3, 6, 9। এখানে প্রত্যেকটি উপাদান অশূন্য এবং তিন দ্বারা বিভাজ্য, কারণ দেখাই যাচ্ছে যে আমরা তিনের সাথে এক গুণ করে তিন, তিন গুণে ছয়, তিন তিনে নয়। আবার আবার এদিকে -3 সাথে যদি -1 গুণ করা -3, -2 গুণ করা হলে -6, -3 গুণ করা হলে -9 হবে। তো বোঝাই যাচ্ছে এগুলো তিন ধারা বিভাজ্য, অর্থাৎ তিনের গুণিত, যা -9 কখনো ছোট নয় এবং 9 বড় নয়। বোঝা যাচ্ছে? তো আমরা গঠন পদ্ধতিটা কী করতে পারি, গঠন পদ্ধতিটা করতে পারি সি ইজ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স নট ইজ ইকুয়াল 0, তিনের গুণিতক এবং -9 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 9। তাহলে লিখি এটা। তো সেট গঠন পদ্ধতিতে হয় এক্স সাচ দ্যাট এক্স নট ইজ ইকুয়াল টু 0, থ্রি এর গুণিতক এবং যেটা -9 থেকে বড় এবং বড় এবং সমান এবং এক্সের থেকে নয়টি বড় নয় থেকে বড় হতে পারবে না, এক্স লেস দেন ইকুয়াল 9। অর্থাৎ পুরোটা আসে এক্স সাচ দ্যাট এক্স নট ইজ ইকুয়াল 0, তিনের গুণিতক এবং -9 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 9। বুঝে গেছে? অবশ্যই এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এরপর আমরা আনসার লিখব, পরীক্ষার খাতায় সবসময় ফর্মালিটিগুলো ইউজ করতে হবে, না হলে কিন্তু নাম্বার কাটা যাবে। কেমন গাইস, আমরা এতক্ষণ সেট গঠন পদ্ধতি নিয়ে আলোচনা করেছি, এবার গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। আশা করি এই অঙ্কটি প্রায়জনই পারো, তবে আমি আরেকবার সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, ক্লাসেটি করে আসার কথা। আমাদের প্রথমে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে দেওয়া আছে দিয়ে বি সেটের উপাদান তালিকা সেট গঠন পদ্ধতিটিকে লিখতে হবে। এরপর আমাদের এখানে গঠন পদ্ধতি কী দেওয়া আছে, ওয়াই সাচ দ্যাট ওয়াই পূর্ণ সংখ্যা এবং ওয়াই কিউব লেস দেন ইকুয়াল 18। অর্থাৎ ওয়াইয়ের উপাদানগুলো সবগুলো পূর্ণ সংখ্যা হবে। আমরা পূর্ণ সংখ্যা বলতে কোনগুলো বুঝি, যেটাকে জেড দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে 0, -1, -2, -3, -4, -5, -6। অর্থাৎ যেখানে ধনাত্মক এবং ঋণাত্মক উভয় সংখ্যা দ্বারা আপনার সেটটিকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারবো। তো আমরা পূর্ণ সংখ্যা বুঝে গেছি, এবার আমরা ওয়াইয়ের মানগুলো দ্বারা আমরা 18 থেকে ছোটো হতে পারবে না, 18 থেকে বড় হতে পারবে না, 18 ছোট এবং সমান হতে হবে, এই কিছু এরকম কিছু উপাদান নিয়ে আমাদের অঙ্কটি করতে হবে, অর্থাৎ ওয়াইয়ের মান বের করতে হবে। এখানে ওয়াই ইজ ইকুয়াল টু 0 হলে ওয়াই কিউব ইজ ইকুয়াল টু 0 কিউব ইজ ইকুয়াল টু 0 লেস দেন 18। আবার ওয়াই ইজ ইকুয়াল টু +-1 হলে ওয়াই ইজ ইকুয়াল টু +-1 কিউব ইজ ইকুয়াল টু +-1 লেস দেন 18। ওয়াই ইজ ইকুয়াল টু +-2 হলে ওয়াই কিউব ইজ ইকুয়াল টু +-2 কিউব ইজ ইকুয়াল টু +-3
8 less than 18 এই তিনটি কিন্তু আরো ছোট আমাদের সত্তা অনুসারে আরো থেকে কিন্তু ছোট হতে হবে y is equal to minus 3 হলে y cube is equal to minus 3 whole cube minus 27 যা আরো থেকে ছোট আবার y is equal to 3 হলে y cube is equal to 3 cube is equal to 27 less than 18 মানে 27 আরো থেকে বড় তাই এই সত্তাটি হবে না তো আমরা b উপাদানগুলো হচ্ছে minus 4 minus 3 minus 2 minus 1 0 1 2 এইভাবে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি করব পূর্ণ সংখ্যার সেটগুলি সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতির পর যে টপিকটি আসে সেটা হচ্ছে সুষম সেট বা ফাইনাইট সেট যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সুষম সেট বলে সুষম সেট d is equal to x y z এখানে গণনা করা যাচ্ছে d এর মধ্যে তিনটি উপাদান a is equal to 3 6 9 যেটি 60 পর্যন্ত বিদ্যমান এখানে বোঝা যাচ্ছে 20টি উপাদান আছে তার মানে এটাও গণনা করা যাচ্ছে f is equal to x such that x মৌলিক সংখ্যা এবং 30 less than x less than 70 ইত্যাদি সুষম সেট কেন এই মৌলিক সংখ্যা তার মানে এখানে 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো গণনা করতে বলেছে আমরা 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা জানি 9টি তার মানে এটি গণনা করা যাচ্ছে সো এ ডি ই এফ এই তিনটি সেট হচ্ছে সুষম সেট আসি এবার অসীম সেটে ইনফিনিট সেট যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলা হয় আমরা স্বাভাবিক সংখ্যা ধরতে পারি স্বাভাবিক সংখ্যার বিজোড় সংখ্যা ধরতে পারি স্বাভাবিক সংখ্যার জোড় সংখ্যা ধরতে পারি কারণ আমরা আমাদেরকে যদি কোনো শর্ত হিসেবে না দেয় তাহলে আমাদের আমরা সেটা অগণিতভাবে ধরতে পারি এটাকে ইনফিনিট সেট বলা হয় যেমন a is equal to x such that x বিজোড় স্বাভাবিক সংখ্যা সেট n যেটা অগণিত গণনা করা যায় পূর্ণ সংখ্যা সেট জেড যা প্লাস মাইনাস পূর্ণ সংখ্যা জোড়ে ধরা যায় মাইনাসের দিকে অগণিত এবং প্লাসের দিকে অগণিত মূলত সংখ্যা সেট কিউ দ্বারা প্রকাশ করি এ ভাই বি সাচ দ্যাট এও বি পূর্ণ সংখ্যা হবে এবং বি লেস দেন নট ইজ ইকুয়াল জিরো বাস্তব সংখ্যা সেট আর ইত্যাদি সুষম সেট অসীম সেট বুঝে গেছে ফাঁকা সেট ফাঁকা সেট আমরা জানি যে সেটে কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলা হয় ফাঁকা সেটকে আমরা এই চিহ্নটি দ্বারা প্রকাশ করি বা এই চিহ্নটি দ্বারা এখানে দেখা যাচ্ছে এই গঠন পদের সেটটিতে x বিলংস টু n such that tan less than x less than 11 এখানে tan এবং 11 এর মধ্যে কি কোনো উপাদান আছে তাই এটি ফাঁকা সেট x বিলংস টু n such that x মৌলিক সংখ্যা এবং 23 less than x less than 29 এখানেও দেখা যাচ্ছে যে 23 থেকে 29 এর মধ্যে আমাদের কোনো মৌলিক সংখ্যা নেই তাই এটিও ফাঁকা সেট বুঝেছি এরপর যেটি আসে ভ্যান চিত্র জন ভেন নামক একজন সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করেছে এটি হচ্ছে ভ্যান চিত্র ভ্যান চিত্রকে আমরা এভাবে প্রকাশ করি এতে বিবেচনাধীন সেটগুলোকে সমতলে অবস্থিত বিভিন্ন আকারে জ্যামিতিক চিত্র যেমন বৃত্ত আয়তকার ত্রিভুজ ব্যবহার করে জন্মের নাম অনুসারে এটির নাম হয়েছে ভ্যান চিত্র এবার আসি উপসেটে উপসেটে বলতে আমরা বুঝি কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটিকে সেটকে ওই সেটের উপসেট বলা হয় এখানে এ ইজ ইকুয়াল টু এ এবং বি আছে এটি একটি সেট এই সেটের থেকে আমরা প্রত্যেকটার উপসেট বের করব উপসেট কীভাবে বের করে এভাবে সেকেন্ড ব্রেকেট দিয়ে সব শেষে ফাঁকা সেট দিতে হবে তার মানে আমরা ফার্স্টে এ দূর এর উপাদান আলাদা আলাদা প্রত্যেকটা উপাদান ধরে এ বি আবার একই উপাদানটা নিয়ে একটি সেট এবং একটি ফাঁকা সেট এই সবগুলো অ্যাসেটের সেট মানে উপসেট বুঝা গেছে আবার উপসেটকে আমরা এই চিহ্নটি দ্বারা প্রকাশ করি এটি হচ্ছে উপসেটের চিহ্ন মানে যদি কোনো উপসেটের চিহ্ন যদি বি সেট এ আমরা একটি সেট যদি ধরে একটি সেট যদি আমরা বি ধরি বি সেট এ সেটে যদি উপসেট হয় তবে আমরা আমরা লিখতে পারি কি বি উপসেট এ বুঝা যাচ্ছে তাও এটাকে বলা হয় বি এ এর উপসেট অথবা বি ইজ সাবসেট অফ উপসেট এ বুঝা যাচ্ছে বি ইজ এ সাবসেট অফ এ উপরের উপসেটগুলোর মধ্যে এ বি এ সেট এ সমান প্রত্যেকটি সেট নিজের উপসেট এখানে এই উপসেটটি কিন্তু এর সমান কারণ এই উপাদানগুলোরই
এস এস উপসেট এগুলো। আবার যদি কেউ বলো ফাঁকা সেটে কেন, ফাঁকা সেটও অ্যাসেটের উপাদান হয় সবসময়, প্রায় দেখে থাকবে এটা হচ্ছে ফাঁকা সেটও অ্যাসেটের একটি বিশেষ উপাদান, তাই ফাঁকা সেটটিও অ্যাসেটের উপসেট, এটিও অ্যাসেটের উপাদান। উপসেটের পর যেটি আসে সেটি প্রকৃত উপসেট, কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলো উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম এটিকে প্রকৃত উপসেট বলা হয়। কোনো সেটের থেকে গঠিত উপসেট এর মধ্যে যে উপসেটগুলো উপাদান সংখ্যা পদ্ধ সেটের উপসেটের উপসেট অপেক্ষা কম তাদেরকে প্রকৃত উপসেট বলা হয়। এখানে এর মধ্যে যে সংখ্যা উপাদানগুলো আছে বি এর মধ্যে তাতে কম আছে, তার মানে বি এতে গঠিত উপসেটগুলো হবে প্রকৃত উপসেট এর উপসেটের অর্ধেক, মানে এ বি এর উপাদান সংখ্যার উপসেটগুলো এ এর উপাদান সংখ্যার মধ্যেই থাকবে, সুতরাং বি সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যা থেকে কম, তাই বি বলা যায় বি এ এর একটি প্রকৃত উপসেট, অর্থাৎ বি প্রকৃত উপসেট এ। এটি হচ্ছে প্রকৃত উপসেটের চিহ্ন, প্রকৃত উপসেটকে এটি দ্বারা চিহ্নিত করা হয়। এটা আবার বলি, এ বি এর উপাদান সংখ্যাগুলো এ এর উপাদান সংখ্যা থেকে কম, সুতরাং বি এতে উপাদান সংখ্যাগুলোর থেকে যতটি উপসেট গঠিত হবে ততটি উপসেট এ উপসেটের মধ্যে বিদ্যমান, সুতরাং বলা যায় বি এর সব উপাদান যেহেতু এ সেটের মধ্যে উপাদান এ সেটের মধ্যে আছে, তো বি সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদান এ সেটের একটি প্রকৃত উপসেট, বি প্রকৃত উপসেট এ, প্রকৃত উপসেটকে এই চিহ্নটি দ্বারা প্রকাশ করা হয়। এখানে পি ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড একটি সেট দেওয়া আছে, বি এর উপসেটগুলো হচ্ছে যে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই এক্স জেড, ওয়াই জেড এক্স ওয়াই জেড, ফাঁকা সেট। পি এর উপকৃত উপসেট কোনগুলো হবে, এক্স ওয়াই এক্স জেড, ওয়াই জেড এক্স ওয়াই জেড এবং ফাঁকা সেট, এগুলো হচ্ছে যে পি সেটের প্রকৃত উপসেট সমূহ, বুঝে গেছে? এভাবেই উপসেট থেকে আমরা প্রকৃত উপসেট সমূহ নির্ণয় করব। বিশেষ দ্রষ্টব্য, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, কোনো সংখ্যার উপাদান সংখ্যা যদি এন হলে ওই সেটের উপাদান সংখ্যা বা উপসেট সংখ্যা টু টু দি পাওয়ার এন এবং প্রকৃত উপসেট সংখ্যা হবে টু টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু ওয়ান, মানে যতটি কোনো সেটের উপাদান সংখ্যার থেকে যতটি উপসেট গঠিত হবে ওই সেটের উপাদান সংখ্যা উপসেট থেকে প্রকৃত সেট উপসেট হবে একটি কম, যেটিতে এই অঙ্কটিতে আমরা বুঝতে পেরেছি এখানে প্রকৃত এখানে উপসেট কতটি এসছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এখানে প্রকৃত উপসেট কয়টি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, তার মানে একটি কম, এটাই বুঝাই যাচ্ছে যে উপসেট সমূহ থেকে প্রকৃত উপসেট একটি কম, বুঝে গেছে? সেটের সমতা, সেটের সমতা বলতে আমরা কি বুঝি, দুটি সেটের উপাদান সংখ্যা যদি দুইটি সেটের উপাদান সংখ্যা যদি একই হয় তখন সেই সেটগুলোকে সেটের সমতা বলা হয়, দুটি সেটের উপাদান সংখ্যা একই হলে সেট দুটিকে সমান বলা হয়, একে সেটের সমতা বলে। এখানে দেখা যাচ্ছে এ সেটের মধ্যে জি ফাইভ সেভেন আছে, বি সেটের মধ্যে ফাইভ জি জি সেভেন আছে, এ সেটের উপাদান সমূহ যেহেতু বি সেটের মধ্যেও আছে সুতরাং আমরা লিখতে পারি এ ইজ ইকুয়াল টু বি, যদি এবং কেবল যদি এ সেট সমতা বি অথবা বি সেট সমতা এ হয়, বুঝে গেছেন? আমাদের সেটের সমতা তার এই চিহ্নটা দিয়ে প্রকাশ করা হয়, আবার এর দ্বারা প্রকাশ করা হয়, দুটাই সঠিক। এই যে সেটের মধ্যে এখানে থ্রি ফাইভ সেভেন আছে, এখানে কেন থ্রি ফাইভ সেভেন হলো না, থ্রি থ্রি ফাইভ সেভেন হলো না, যদি সেটের দুটো সেটের মধ্যে এই উপাদান সংখ্যাগুলো নিজেদের স্থান বদল করে তারপরেও সেটের সমতার কোনো পরিবর্তন হয় না, সেটটি একই থাকবে, বুঝে গেছে? এরপর আসে সেটের অন্তর, আমরা অন্তর মানে বুঝি বিয়োগ, যদি কোনো সেটের উপাদান সংখ্যা থেকে অপর উপায় সেটের উপাদান সংখ্যা সমূহকে আমরা বিয়োগ করি তবে সেটের অন্তর বের হয়ে যায়। এখানে এ সেটের দেওয়া আছে বি সেট দেওয়া আছে, এ সেটে দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ, পাঁচটি উপাদান, বি সেটে দুইটি উপাদান তিন আর পাঁচ, আমরা যদি এই এ সেট থেকে আমাদের যদি বি সেটের অন্তর বের করতো তখন আমরা কী করবো, সেটের অন্তর এভাবে বুঝে এ বিয়োগ বি বা এ বাদ বি দ্বারা প্রকাশ করা হয়। এখানে অ্যাসেটের উপাদান সমূহ থেকে যদি আমরা বি সেটের উপাদান সমূহ বিয়োগ করি তাহলে আসে এক দুই চার,
কারণ তিন আর পাঁচ যেহেতু এসেটেও বিদ্যমান, সুতরাং এর থেকে যদি বি বাদ দেওয়া হয় তিন আর পাঁচ বাদ যাবে এবং এক দুই চার রেখে যাবে রয়ে যাবে। এটাই হচ্ছে সেটের অন্তর্বাদ, সেটের বিয়োগ। সার্বিক সেট, সার্বিক সেট হচ্ছে যে এমন একটি সেট যেটি একটি নির্দিষ্ট সকল নির্দিষ্ট সেটের উপসেট, মানে সংশ্লিষ্ট যে সেটটি নিয়ে আমরা আলোচনা করব ওই সেটটি একটি নির্দিষ্ট সেটের যদি উপসেট হয়। তখন মনে করি এ একটি এক্স ওয়াই জেড একটি সেট এবং বি এক্স ওয়াই জেড এটি একটি সেট। সো আমরা মনে করছি যে এ সেটের উপাদানগুলো বি সেটে আছে, তো আমরা বলতে পারি যে বি সেটকে এ সেটের একটি সার্বিক সেট, বা যেহেতু বি সেটের এ উপাদানগুলো অ্যাসেটেও আছে বা অ্যাসেটের উপাদানগুলো বি সেটে আছে, সুতরাং আমরা বলতে পারি বি সেটকে অ্যাসেটের সার্বিক সেট। এই সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। মনে করি একটি স্বাভাবিক সংখ্যা সেট অ্যান্ড সেখানে অনেক ধরনের উপাদান আছে, এক দুই তিন চার পাঁচ। আবার সেখানে যদি আমরা বলি এই জোড় সংখ্যা সেট কী, তাহলে আমরা বুঝতে পারি যে স্বাভাবিক সংখ্যা সেটকে সেটের মধ্যে যেহেতু জোড় সংখ্যার উপাদানগুলো আছে, তো জোড় আমরা বলতে পারি স্বাভাবিক জোড় সংখ্যার সেটটি এই সেটটি হলো যে স্বাভাবিক সংখ্যা এনের একটি সার্বিক সেট। বোঝা গেছে, সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, পূরক সেট, পূরক সেটকে এসি দ্বারা প্রকাশ করা হয় বা এফ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। এই যে এফ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। যদি একটি নির্দিষ্ট সেট থেকে অর্থাৎ ইউ সার্বিক সেট থেকে যদি অ্যাসেটের উপাদানগুলোকে আমরা বিয়োগ করি বা বাদ দিই, তাহলে যে উপাদানগুলো থাকে সেগুলো হচ্ছে অ্যাপ পুরুষ সেটের উপাদান বা অ্যাসের উপাদান। অনুরূপ আমরা বি পুরুষ সেট, সি পুরুষ সেট এভাবে বিয়োগ করতে পারি। যদি ইউ নামক একটি সার্বিক সেট থেকে উপাদান থেকে অ্যাসেট উপাদানগুলো আমরা বিয়োগ দিই, তাহলে সেটাকে অ্যাপ পুরুষ সেট বলা হয় বা অ্যাপ প্রাইম বলা হয়। বুঝা গেছে? এরপর যেটা আসে সেটা হচ্ছে সংযোগ সেট। একটি সেটের সাথে অন্য একটি সেটের সংযোগকে বলা হয় সংযোগ সেট। যদি সেটে ধরে দুটি সেট এ এবং বি দেওয়া আছে, এ বি আর বি এবং এ এবং বিকে একসাথে সংযুক্ত করতে হলে যে সেটটি ব্যবহৃত হয় সেটাকে হচ্ছে সংযোগ সেট বলা হয়। সংযোগ সেটকে আমরা ইউর মাধ্যমে এরকমভাবে প্রকাশ করি, এটা হচ্ছে সংযোগ সেটের চিহ্ন। এটি এইভাবে আমরা সংযোগ, মানে একটি সেটের সাথে অন্য একটি সেটের সংযোগ করাকে সংযোগ সেট বলা হয়। বা একটি সেটের উপাদান সংখ্যা নিয়ে অপর একটি সেটের উপাদান সংখ্যা নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। একে এ ইউনিয়ন বি বলা হয়। এই যে তিন এর উপাদানসমূহ এবং বি এর উপাদানসমূহ যদি আমরা এই উপাদান একসাথে করি, তখন সেটা হয় তিন চার পাঁচ ছয় আট। যেহেতু এখানে আর এখানে উপাদানগুলো আছে, তিন চার পাঁচ এখানেও আছে, যেহেতু চার দুই জায়গায় আছে, চার একটা ধরলেই হবে। বোঝা গেছে? সংযোগ সেটের সেটটিকে যেভাবে সেট গঠন পদ্ধতি করা হয় যে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি, যারা হায়ার মেথে আছো তারা অথবা মানে অথবা মানে হচ্ছে ইউনিয়ন চিহ্ন, এ ইউনিয়ন বি, এটাকে সংযোগ সেট বলা হয়। এরপর যে সেটটি আসে সেটি হচ্ছে ছেদ সেট বা ইন্টারসেকশন অফ সেটস। দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলা হয়। দুই বা ততোধিক ধরে এ সেটের মধ্যে এমন একটি উপাদান আছে এইখানে দুটির মধ্যে, এখানের মধ্যে সাধারণ উপাদান কয়টি, ফোর ফাইভ, ফোর ফাইভ যেহেতু এখানে এতেও আছে এবং বিতেও ফোর ফাইভ আছে, সুতরাং আমাদের এই দুইটির মধ্যে কোন দুটি ছেদ করবে? যেহেতু এখানে দুটার মধ্যে সাধারণ উপাদান কয়টি আছে, ফোর ফাইভ আছে, তিন আর ছয়ের মধ্যে কোনো মিল নেই, তো আমরা লিখতে পারি যে যেহেতু ফোর ফাইভে হয় এ এ ইন্টারসেকশন বি, আর ছেদ সেটকে ইন্টারসেকশন সেট বলা হয়। এটিকে সেট গঠন পদ্ধতি যদি লেখা হয় এক্স সাচ দ্যাট এক্স
বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি এবং দ্বারা ইন্টারসেকশনকে বোঝা হয়, কারণ এই দুটিকে ছেদপুর আছে। এই যে এই ভ্যান চিত্রগুলোর মধ্যে এখানে একটা ভ্যান চিত্র এ এবং এখানে একটা ভ্যান চিত্র, এখানে বোঝা যাচ্ছে এই মাঝখানে জিনিসটা ছেদ করেছে, অর্থাৎ এটা হচ্ছে ইন্টারসেকশন। আর এই জায়গাটাতে এ বি সি তিনটি ভ্যান চিত্র একসাথে ছেদ করেছে, তাই এটিকে বলা হয় এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। বুঝা যাচ্ছে? তো এখানে যেহেতু সাধারণ গুণের উপাদান কয়টি আছে, 4-5, আমরা লিখব 4-5। অর্থাৎ এ ইন্টারসেকশন বির সাধারণ আনসার কী হয়? 4 আর 5। যেহেতু আমরা যে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকেই ছেদ সেট বলা হয়। এখানে সাধারণ উপাদান 4-5 আছে, তাই সেটটির উপাদান হলো 2টি 4-5। বুঝছি? নিশ্চিত সেট, ডিসজয়েন্ট সেট, এ নিশ্চিত ডিসজয়েন্ট সেট, বি মানে ফাঁকা সেট। অর্থাৎ এই সেটের উপাদানের সংখ্যার সাথে এই সেটের উপাদান সংখ্যার কোনো মিল নেই, অর্থাৎ কোনো সংযোগ নেই। দুই সেটটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান নেই, দেখা যাচ্ছে এ সেটের মধ্যে 3, 5, 6 আছে, এখানে 4, 7, 8 আছে। যেহেতু এখানের মধ্যে কোনো সাধারণ উপাদান নেই, তাই এখানে ফাঁকা সেট হবে, অর্থাৎ এখানে কোনো সংযোগ নেই। আজকে আমি এই সেটের ক্লাসটি শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে, আমি আবারও ফিরে আসবো সেটের আরেকটি পার্ট নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন, ভালো থাকবেন।